সকলের নেতা হতে চাইলে আগে নিজের চরিত্র গঠন করবে, কেননা তোমাকে কেউ মানবে না, তোমার চরিত্রকে সবাই মানবে। জীবনে যদি না গড়তে পারো চরিত্র, লোকেরা তোমায় ফুটবল করে খেলবে। যদি গড়তে পারো গোলপোস্টের মতো স্থির চরিত্র, সবাই তখন তোমার দিকেই ছুটবে। বাড়ি ঘর গড়তে গেলে লাগে কত ইঞ্জিনিয়ার, যুব সমাজের চরিত্র গড়তে হলে মনীষীদের জীবন ও বাণী দরকার। যত পড়বে মহান মানুষদের জীবনী, নিজের কাজে পরিশ্রম প্রিয় হবে তত, তাছাড়া দুঃখ কষ্ট সহ্য ক্ষমতা বাড়বে, একদিন মহান হবে তাদেরই মতো। প্রিয় ছাত্র ও যুব সমাজ, তোমরাই গঠনকর্তা আগামীর। এখন তোমাদের একমাত্র কাজ, আগে চরিত্র গঠন করো নিজেদের। কেউ তোমার সম্পত্তি সোনাদানা চায় না, চায় না তোমার বাড়িতে এসে থাকতে, চাই কেবল তোমার একটু ভালো ব্যবহার। কখনো কার্পণ্য করো না সেটি দিতে। কেউ কেউ সমালোচনা করে, সমালোচনা ওরা করবেই, কর্মবীরেরা কাজ করে, তাদের জবাব কাজেই। সিদ্ধান্ত নিয়ে শেষ অবধি নিজের কাজে টিকে থাকা কঠিন, তবু অনলসভাবে অটল থাকো, যদি সাদাকালো সিদ্ধান্তটি একদিন হবেই রঙিন। চাষি ভালো ফলন খামারে তোলে, আগাছা ও পোকামাকড় করে নাশ। জীবনে ভালো চরিত্রের অধিকারী হতে দূর করো কিছু চাকচিক্যময় বদ অভ্যাস। ডিমের খোলা নারকেলের ছিবড়ায় প্যান্ডেল তৈরি হয়, দর্শকরা ঠাকুর না দেখে এই সবই খোঁজে। সব রকম ব্যর্থতারও সৌন্দর্যময় সুদৃঢ় শক্তি আছে, লাগাতে পারলে চরিত্র গঠন নামক প্যান্ডেলের কাজে। চরিত্র গঠনে সহযোগিতা করার মানুষ নেই বললেই চলে, অথচ কারো চরিত্র নষ্ট করে দিতে লোকের অভাব হয় না। অভাবের জন্য কারো চরিত্র খারাপ হয় না, স্বভাবের কারণেই মানুষের চরিত্র খারাপ হয়। এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে নিজের সৎ চরিত্র অনুযায়ী কাজ করে যাওয়া খুবই কঠিন, তবে অসম্ভব নয়। সবচেয়ে বেশি মানুষের চরিত্র নষ্ট হয়েছে রূপের কারণে। চরিত্র কারো গায়ে লেখা থাকে না, তবে কারো কথাবার্তা ও কাজের মাধ্যমে তার চরিত্রের অনেকটা প্রকাশিত হয়। চরিত্র জিনিসটা কেউ খায়ও না পরেও না, তবে যার চরিত্র ভালো তার খাওয়া পরার অভাব কখনো হয় না। খারাপ চরিত্র থেকে ভালো চরিত্রে উঠে আসার উপায় হলো ভালো মানুষদের সঙ্গে মেলামেশা, ভালো চিন্তা করা আর সর্বদা নিজেকে ভালো কাজে নিয়োজিত রাখা। যদি কারো চরিত্র খারাপ হয়, তবে সে টাকা পয়সাও জমাতে পারে না, তার সংসারে শান্তিও বিরাজ করে না। বাবা ও মায়ের চরিত্র ভালো হলে সন্তানদের চরিত্রও ভালো হয়। বোধশক্তি, ইচ্ছা আর মনের জোর থাকলে অসৎ চরিত্রের বাবা মায়ের সন্তানেরাও চরিত্রবান হতে পারে। নিজের জন্য বড় বড় ইমারত গড়তে পারে অনেকেই, কিন্তু নিজের চরিত্র গড়তে পারে খুব কম জনই। না জেনে খারাপ কাজ করে ফেললে তাতে তোমার দোষ কম, কিন্তু জেনে শুনে খারাপ কাজে লিপ্ত হলে তুমিই একমাত্র দোষী। কাজেই মানুষের চরিত্র গঠন করে, আবার কাজের আয়নাতেই মানুষের চরিত্র প্রতিফলিত হয়। চরিত্র গঠন বলতে চরিত্রকে ভালো দিকে নিয়ে যাওয়া বোঝায়। চরিত্র গঠন প্রক্রিয়াটি কোনোদিনই শেষ হয় না, আর সামান্য কারণেই চরিত্রের স্খলন ঘটতে পারে, তাই জীবনের শেষ দিন অবধি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।